গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার আমি এসেছি তোমাদের সৌমিতা ম্যাম। আজকে আবার আমরা পড়া করব না, আজকে আবার আমরা একটা মজার জিনিস বানাবো। আজকে আমরা বুড়ো আঙুলের ছাপ দিয়ে একটা গাছ আঁকবো। চলো আমরা দেখে নিই তার জন্য কী কী নিয়েছি। এ দেখো, একটা পেন্সিল নিয়েছি, একটা ব্রাউন কালার পেন্সিল নিয়েছি, আর একটু সবুজ রং নিয়েছি, সবুজ বা গ্রিন কালার রং নিয়েছি। আর এই দেখো, মোম কালার একটা ব্রাউন বা খয়েরি রং নিয়েছি। আমরা প্রথমে কি করব দেখি, প্রথমে আমরা এই পেন্সিল দিয়ে একটা গাছ এঁকে নেব, সুন্দর একটা গাছ এঁকে নেব পেন্সিল দিয়ে। তোমরা একা একা করবে না, বাড়িতে বড়দের সাহায্য নিয়ে করবে কাজটা। ফার্স্টে মা বা বাবাকে বলবে একটা সুন্দর করে গাছ এঁকে দিতে। দেখো, আমরা একটা সুন্দর গাছ এঁকে নিলাম প্রথমে, এইভাবে। এবার একটা বড় সুন্দর গাছ এঁকে নিলাম। এবার আমরা এই ব্রাউন বা খয়েরি কালার দিয়ে গাছের এই নিচের অংশটাকে রং করে নেব প্রথমে সুন্দর করে। দেখো, এই প্রথমে ধারে ধারে রং করব, বেশ, না হলে রংটা আমাদের বেরিয়ে যাবে। এইভাবে সুন্দর করে রং করে নিলাম। দেখো, ব্রাউন কালারটা আস্তে আস্তে আমরা গাছের নিচটায় করে নিচ্ছি। একটু যেন ফাঁক না থাকে, ফাঁক সাদা সাদা হয়ে থাকলে কিন্তু দেখতে বাজে লাগবে, তাই পুরোটা সুন্দর করে কালার করব। দেখো, হলো, একটু সাদা থাকবে না, সাদা থাকলেই দেখতে বাজে লাগে। এইভাবে পুরো কালারটা করে নিলাম গাছের নিচেটা। এইবার আমরা গ্রিন কালার বা সবুজ রংটাকে, এই দেখো, এইভাবে বুড়ো আঙুলটা বের করে, বুড়ো আঙুল এমনি করে নিলাম। এবার আমাদের বুড়ো আঙুলের রংটা লেগে গেল। এবার আমরা গাছের এই একদিক থেকে এইভাবে দেব, প্রথমে এই ধারে ধারে গুলো রং করে নেব, তারপরে মাঝখানে দেবো।
প্রথমে এই ধারগুলোকে দেবো এভাবে বুড়ো আঙুল দিয়ে দিয়ে। দেখতে পাচ্ছ? দেখো ধারগুলো, প্রথমে ধারগুলো এভাবে দিয়ে নিলাম। এবার আমরা গাছের মাঝখানগুলো কাছাকাছি করে দেব, বেশি দূরে দূরে দেব না, বেশ কাছে কাছে করে। তাতে বাইরে বেরোক একটু দাগের, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু বড়দের সাহায্য নিয়ে তা করবে। আমাদের গাছের পাতার রং কি হয়? সবুজ বা গ্রিন হয়, সেই জন্য আমরা এগুলো পাতা করছি, সবুজে বা গ্রিন কালারের পাতা করছি। ফাঁক ফাঁক থাকবে না, এই ফাঁকা জায়গাগুলো যেগুলো থাকবে একটু করে সেগুলো শেষে দিয়ে দেব। হয়ে গেল কমপ্লিট, চলো তোমরাও ঝটপট করে নাও আর আমাদেরকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। তাহলে আজকে টাটা।